মানবজাতির শেষ ত্রাণকর্তা হযরত ইমাম মাহদী পবিত্র জন্মদিন হলো 15ই শাবান। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আহলে বাইতের 11তম সদস্য ইমাম হযরত ইমাম হাসান আশকরি আলাইহি ওয়াসাল্লামের পুত্র হিসেবে তার জন্ম হয়েছিল 225 হিজরিতে ইরাকের পবিত্র সামেরা শহরে। তার মায়ের নাম ছিল নার্গিস এবং তিনি মহান আল্লাহর আদেশে এক পর্যায়ে অদৃশ্য হয়ে যান। তার অদৃশ্য থাকার সময়ও দুই ভাগে বিভক্ত, স্বল্পকালীন সময়ের জন্য অদৃশ্য হওয়া এবং দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকা। দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকার পর উপযুক্ত সময় তিনি আবার আবির্ভূত হবেন এবং সব ধরনের জুলুম ও বৈষম্যের অবসান ঘটিয়ে বিশ্বব্যাপী ন্যায় বিচার ও ইসলামী শাসনের প্রতিষ্ঠা করবেন। অতীত যুগের সুন্নি মনীষী ও আলেমের সমাজের অনেকেই এ মহান ইমামের জন্মগ্রহণের কথা উল্লেখ করেছেন। ইমাম মাহদী আমের আবির্ভাবের যুগে পৃথিবী, বিশেষ করে যে অঞ্চলে ইমাম মাহদী আবির্ভূত হবেন সেই অঞ্চল যেমন ইয়েমেন, হিজাজ, ইরান, ইরাক, শাম, লেবানন, ফিলিস্তিন, মিশর ও মাগরিবের যে চিত্র অঙ্কিত হয়েছে তা ছোট বড় অনেক ঘটনা এবং বহু ব্যক্তি এই স্থানের নামকে সামিল করে। বেশ কিছু সংখ্যক রেওয়ায়েত ও হাদিসে বর্ণিত হয়েছে যে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরপরই পবিত্র মক্কা নগরী থেকে ইমাম মাহদী আবির্ভাবে বিপ্লব ও আন্দোলন শুরু হয়ে যাবে। কিন্তু আঞ্চলিক পর্যায়ে ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লামের সমর্থক দুটি সরকার ও প্রশাসন ইরান আর ইয়েমেনে প্রতিষ্ঠিত হবে। মাহদী ইরানের সঙ্গী সাথীরা তার আবির্ভাবের বেশ কিছুকাল আগে নিজেদের একটি সরকার গঠন করে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়বে। অবশেষে তারা ওই যুদ্ধে বিজয়ী হবে। ইমাম মাহদীর আবির্ভাবের কিছুকাল আগে ইরানিদের মধ্যে দু ব্যক্তি আবির্ভূত হবেন এবং দু ব্যক্তির নেতৃত্বে ইরানি জাতি তার আবির্ভাবের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু ইমাম মাহদী আবির্ভাবের কয়েক মাস আগে তার ইয়েমেনি সঙ্গী সাথীদের বিপ্লব ও অভ্যুত্থান বিজয় লাভ করবে এবং তারা ব্যাহত হিজাজে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হবে তা পূরণ করার জন্য তাকে সাহায্য করবে। হিজাজের এই রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে হিজাজের কোনো এক বংশের এক নির্বোধ ব্যক্তি, যার নাম হলো আবদুল্লাহ, সে দেশের সর্বশেষ বাদশাহ হিসেবে নিহত হবে এবং তার স্থলাভিষিক্ত কে হবে এ বিষয়কে কেন্দ্র করে এমন এক মতবিরোধের সৃষ্টি হবে যা ইমাম মাহদী এর আবির্ভাব পর্যন্ত চলতে থাকবে। যখন আবদুল্লাহর মৃত্যু হবে তখন জনগণ কোন ব্যক্তি তার স্থলাভিষিক্ত হবে এ ব্যাপারে কোনো ঐক্যমতে পৌঁছাতে পারবে না, আর এ অবস্থা যুগের অধিপতির আবির্ভাব পর্যন্ত চলতে থাকবে। বহু বছর রাজত্ব করার দিন শেষ হয়ে কয়েক মাস বা কয়েকদিনের রাজত্ব করার অর্থাৎ ক্ষণস্থায়ী শাসনের পালা চলে আসবে। আবু বশির বলেন, আমি জিজ্ঞাসা করলাম, এ অবস্থা কি দীর্ঘকাল স্থায়ী হবে? তিনি বললে, কখনোই না। বাদশাহ হত্যাকাণ্ডের পরে এ দ্বন্দ্ব ও সংঘাত হিজাজের গোত্রগুলোর মধ্যকার সংঘাত ও কলহে পর্যবসিত হবে। আবির্ভাবের নিদর্শনগুলোর অন্যতম হচ্ছে ওই ঘটনা যা দুই হারামের মাঝখানে সংঘটিত হবে। আমি বললাম, কোন ঘটনা ঘটবে? তিনি বললেন, দু হারামের মাঝে গোত্রীয় গোড়ামের উদ্ভব হবে এবং অমুকের বংশধরদের মধ্যে থেকে এক ব্যক্তি বিরোধী গোত্রের 15 জন নেতা ও ব্যক্তিত্বকে অথবা তাদের সন্তানদেরকে হত্যা করবে। এ সময়ে ইমাম মাহদীর আবির্ভাবের নিদর্শনগুলো স্পষ্ট হয়ে যাবে এবং সম্ভবত এগুলোর মধ্যে সবচেয়ে বড় নিদর্শনগুলো হচ্ছে আসমানি আহ্বান, যা ধ্বনি যা তার নামে 23 রমজানে শোনা যাবে। বিভিন্ন ইসলামী বর্ণনা ও হাদিস অনুযায়ী দিনটি হবে শুক্রবার। তার শত্রুরা তার আবির্ভাবের ব্যাপারে খুব ভীত হয়ে পড়বে এবং এ কারণে তারা তাকে গ্রেফতার করার চেষ্টা করবে। জনগণের মাঝে ছড়িয়ে যাবে যে তিনি মদিনায় অবস্থান করছেন। বিদেশি সামরিক বাহিনী অথবা হিজাজ সরকার সে দেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ন্ত্রণে আনয়ন এবং সরকারের সাথে গোত্রসমূহের দ্বন্দ্ব সংঘাত নিরসন করার জন্য সিরিয়াস্থ সুফিয়ানি সেনাবাহিনীর সাহায্য চাইবে। এ সেনাবাহিনী মদিনায় প্রবেশ করে হাশেমি বংশীয় যাকে পাবে তাকেই গ্রেফতার করবে, তাদের অনেককে এবং তাদের অনুসারীদেরকে হত্যা করবে এবং অবশিষ্টদেরকে জেলখানায় বন্দী করে রাখবে।
সুফিয়ানি তার একদল সৈন্যকে মদিনায় প্রেরণ করবে এবং তারা সেখানে এক ব্যক্তিকে হত্যা করবে। মাহাদি ও মানসুর সেখান থেকে পালায়ন করবে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বংশধরকে গ্রেফতার করবে আর এর ফলে কোনো ব্যক্তি মুক্ত থাকবে না। সুফিয়ানি বাহিনী ওই দু ব্যক্তিকে ধরার জন্য মদিনা নগরীর বাইরে যাবে এবং ইমাম মাহাদি হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের মতো ভীত ও চিন্তিত অবস্থায় সেখান থেকে বের হয়ে মক্কাভিমুখে চলে যাবেন। অতঃপর ইমাম মাহাদি মক্কা নগরীতে তার কতিপয় সাথী সঙ্গীদের সাথে যোগাযোগ করবেন, যাতে করে তিনি পবিত্র হারাম থেকে এশার নামাজের পরে মুহররম মাসের দশম রাতে তার আন্দোলনের সূচনা করতে পারেন। তখন তিনি মক্কার জনগণের উদ্দেশ্যে তার প্রথম ভাষণ দান করবেন। এর ফলে তার শত্রুরা তাকে হত্যার চেষ্টা করবে, কিন্তু তার সঙ্গী সাথীরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলবে এবং শত্রুদেরকে বিতাড়িত করবে। প্রথমে মসজিদুল হারাম ও তারপর পবিত্র মক্কা নগরীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। মুহররম মাসের দশম দিবসের প্রভাতে ইমাম মাহাদি সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় তার বাণী প্রদান করে বিশ্বের জাতিগুলোকে আহ্বান জানাবেন, যাতে করে তারা তাকে সাহায্য করে। তিনি ঘোষণা করবেন যে যে মুজিজার প্রতিশ্রুতি তার শ্রদ্ধেয় প্রপিতামহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন তা ঘটা পর্যন্ত তিনি পবিত্র মক্কা নগরীতে অবস্থান করবেন আর উক্ত মুজিজা হবে ইমাম মাহাদির আন্দোলন দমন করার জন্য পবিত্র মক্কাভিমুখে অগ্রসরমান সুফিয়ানি প্রেরিত বাহিনীর ভূগর্ভে প্রথিত হওয়া। এ মুজিজার পর ইমাম মাহাদি 10,000-এরও বেশি সেনা নিয়ে মক্কা থেকে মদিনা অভিমুখে রওনা হবেন এবং শত্রু বাহিনীর সাথে যুদ্ধের পর সেখানে অবস্থান গ্রহণ এবং মদিনা শত্রু মুক্ত করবেন। এরপর তিনি দুই হারাম মুক্ত করার মাধ্যমে হিজাজ বিজয় এবং সমগ্র অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন। এরপর তিনি ইরাককে তার প্রশাসনের কেন্দ্র এবং কুফা নগরীকে রাজধানী হিসেবে মনোনীত করবেন আর এভাবে ইয়েমেন, হিজাজ, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলো সর্বোত্তভাবে তার শাসনাধীনে চলে আসবে। রেওয়ায়তগুলো এ কথা স্মরণ করিয়ে দেয় যে ইরাক বিজয়ের পর ইমাম মাহাদি সর্বপ্রথম যে যুদ্ধের উদ্যোগ নেবেন তা হবে তুর্কিদের সাথে তার যুদ্ধ। হাদিসে বর্ণিত হয়েছে, প্রথম যে সেনাদল তিনি গঠন করবেন তা তিনি তুর্কদের বিরুদ্ধে প্রেরণ করবেন, অতঃপর তা তাদেরকে পরাজিত করবে। বাহুত তুর্কি বলতে রুশদেরকেও বোঝানো হতে পারে, যারা রোমানদের সাথে যুদ্ধের পর দুর্বল হয়ে পড়বে। ইমাম মাহাদি সেনাদল গঠন করার পর তার বিশাল সেনাবাহিনীকে কুচ্ছে প্রেরণ করবেন। এ সময় তার সেনাবাহিনী দামেস্কের কাছে মার্জ আজরা এলাকায় আগমন করা পর্যন্ত সুফিয়ানি পশ্চাদপসরণ করতে থাকবে এবং তার ও সুফিয়ানির মাঝে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে ইমাম মাহাদির প্রতি জনসমর্থন বহুগুণ বৃদ্ধি পাওয়ার কারণে তার সামনে সুফিয়ানির অবস্থান এতটা দুর্বল হয়ে পড়বে যে রেওয়ায়েত থেকে প্রতীয়মান হয় সুফিয়ানি তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাইবে, কিন্তু এ কাজের জন্য তার ইহুদি রোমান মিত্র ও পৃষ্ঠপোষক এবং তার সঙ্গী সাথীরা তাকে তীব্র ভর্ৎসনা করবে। তারা তাদের সেনাবাহিনী মোতায়েন করার পর ইমাম মাহাদি ও তার সেনাবাহিনীর সাথে এক বিরাট যুদ্ধে লিপ্ত হবে। এ যুদ্ধের উপকূলীয় অক্ষরেখাগুলো ফিলিস্তিনের আক্কা থেকে তুরস্কের আন্তাকিয়া পর্যন্ত এবং ভিতরের থেকে তাবারিয়া থেকে দামেস্ক ও কুচ পর্যন্ত বিস্তৃত হবে। এ সময় সুফিয়ানি ইহুদি এবং রোমান সেনাবাহিনী মহান আল্লাহর ক্রোধে পতিত হবে এবং তারা মুসলমানদের হাতে এমনভাবে নিহত হতে থাকবে যে তাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি প্রস্তরখণ্ডের পিছনেও লুকায় তখন ওই প্রস্তরখণ্ড চিৎকার করে বলে উঠবে, হে মুসলমান, এখানে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। এ সময় মহান আল্লাহর সাহায্য ইমাম মাহাদি ও মুসলমানদের কাছে আসবে এবং তারা বিজয়ী বেশে আল কুচ্ছে প্রবেশ করবেন। খ্রিস্টান পাশ্চাত্য আকস্মিকভাবে ইমাম মাহাদিমের হাতে ইহুদি ও তাদের পৃষ্ঠপোষক শক্তিসমূহের পরাজয় বরণের কথা জানতে পারবে, তাদের ক্রোধাগ্নি প্রজ্বলিত হবে এবং তারা ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ঠিক একইভাবে আরও কিছু হাদিস থেকে জানা যায় যে এ যুদ্ধের ফলে সংঘটিত জানমালের ক্ষয়ক্ষতি ছাড়াও তার আগে ও পরে সমগ্র বিশ্বব্যাপী যে প্লেগ বা মহামারী দেখা দেবে তাতে বিশ্বের মোট সংখ্যার 2/3 ধ্বংস হবে।
তবে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যতীত মুসলমানগণ সরাসরি এ ক্ষয়ক্ষতির শিকার হবে না।